Assalamualaikum viewers, welcome to my channel. আমার আজকের ভিডিও গর্ভাবস্থায় ডান পাশের পেটে ব্যথা হওয়ার কারণ এবং সমাধান। কখন এই ব্যথা স্বাভাবিক এবং কখন নয়। বন্ধুরা, আশা করি আমার আজকের পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। গর্ভাবস্থায় পেটে ব্যথা সমস্যায় অনেকেই ভোগেন। এই সময় ছোটখাটো ব্যথা যে কোনো সমস্যাতে উৎকণ্ঠায় ভুগতে থাকেন হবু মায়েরা। এই সময় বেশ কিছু কারণের জন্য ডান পাশের পেটে ব্যথা হওয়া স্বাভাবিক। কারণ এই সময় নারীদের দেহের অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে। জরায়ু আকারে বড় হয়ে যায়, লিগামেন্ট টান টান হয়ে যায়। বাচ্চার ওজন বহন করার কারণে এই সময় মায়েদের শরীরের পেশি, জয়েন্ট এবং শিরার উপর অতিরিক্ত চাপ পড়ে, যার কারণে পাকস্থলীর আশেপাশের জায়গাগুলোতে অস্বস্তি বোধ হয়। তবে তাই বলে সব ব্যথাকেই স্বাভাবিক ভাবা উচিত নয়। যখন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, তখন অবশ্যই চিন্তার কারণ রয়েছে ও সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতেই হবে। গর্ভাবস্থায় পেটে ব্যথা হলে কখন সাবধান থাকতে হবে। গর্ভাবস্থায় মাঝে মাঝে পেটে ব্যথা হওয়া স্বাভাবিক এবং ভয়ের কারণ না হলেও কিছু কিছু ক্ষেত্রে তা মারাত্মক কোনো অবস্থার নির্দেশ করতে পারে। ব্যথা যদি বেশি এবং দীর্ঘস্থায়ী হয়, তবে তা কখনোই উপেক্ষা করা উচিত নয়। যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ব্যথা চলে না যায় এবং এর সাথে এই উপসর্গগুলো দেখা দেয়, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। যোনি পথে স্পটিং বা রক্তপাত, যোনি পথে অস্বাভাবিক তরল নির্গত হওয়া, শরীরে জ্বর বা কাঁপুনি, মাথা হালকা লাগা, প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তি বোধ, বমি বমি ভাব বা বমি হওয়া। গর্ভাবস্থায় ডান পাশে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন পেটে গ্যাস হওয়া। পেটে গ্যাস হলেও গর্ভবতী মায়ের পেট ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা বেশি হওয়ার প্রধান কারণ হলো প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া। প্রোজেস্টেরন হরমোনের কারণে মায়েদের শরীরের পেশিগুলো শিথিল হয়ে পড়ে। যেহেতু পরিপাকতন্ত্রের পেশিগুলোও শিথিল হয়ে পড়ে, ফলে মায়েদের খাবার হজম হয় ধীরেতে। এর ফলে শরীরে গ্যাস সহজে বাড়তে থাকে এবং ঢেকুর বা বায়ুত্যাগের মাধ্যমে বেরিয়ে আসে। গর্ভাবস্থার শেষের দিকে যখন বর্ধিত জরায়ু অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চাপ সৃষ্টি করে, তখন এ সমস্যা আরও বাড়তে পারে। এ সময় বাড়তি গ্যাসের কারণে গর্ভাবস্থায় পেটে ব্যথা হতে পারে। আরেকটি কারণ হলো কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং গর্ভজাত শিশুসহ জরায়ুর বৃহদন্ত্রের উপর চাপ সৃষ্টির কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, যার কারণেও পেট ব্যথার উপসর্গ তৈরি হয়। রাউন্ড লিগামেন্ট পেইনের কারণেও ব্যথা হতে পারে। মেয়েদের পেলভিসে একজোড়া লিগামেন্ট থাকে যা রাউন্ড লিগামেন্ট নামে পরিচিত। এগুলোর কাজ হলো জরায়ুকে সঠিক স্থানে ধরে রাখা। গর্ভধারণের আগে এই লিগামেন্টগুলো পুরো এবং ছোট থাকে। গর্ভধারণের পরে জরায়ুর আকার বাড়ার সাথে সাথে এই লিগামেন্টগুলো রাবার ব্যান্ডের মতো প্রসারিত হয় এবং পাতলা হয়ে যায়। এ কারণে গর্ভাবস্থার লিগামেন্টগুলো টান টান অবস্থায় থাকে এবং এতে হঠাৎ কোনো চাপ পড়লে ব্যথা অনুভূত হতে পারে। যদি গর্ভাবস্থার 37 সপ্তাহের আগে নিয়মিত ব্যথাযুক্ত ঘন ঘন কন্ট্রাকশন হয় বা এর সাথে প্রিটার্ম লেবারের লক্ষণ দেখা যায়, তবে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। প্রিটার্ম লেবারের লক্ষণ যেমন পেটে ব্যথা বা পিরিয়ডের মতো পেটে খিল ধরা ভাব, নিয়মিত কন্ট্রাকশন, যোনিপথে রক্তপাত বা স্পটিং, যোনিপথে নির্গত তরল পরিমাণ বেড়ে যাওয়া বা পরবর্তীতে হয়ে যাওয়া, পেলভিসে বা তলপেটে চাপ অনুভব করা এবং পিঠের নিচের দিকে ব্যথা ইত্যাদি দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে। যদি গর্ভাবস্থার 37 সপ্তাহ অতিক্রম করে যায় এবং কিছু লক্ষণ দেখা যায়, যেমন পানি ভেঙে যাওয়া, যোনিপথে রক্তপাত, অল্প সময়ের ব্যবধানে কন্ট্রাকশন, তীব্র ব্যথা ইত্যাদি দেখা যায়, তবে তা প্রসব শুরু লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন এবং অতি সত্বর ডাক্তারকে জানাতে হবে। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তীতে যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।